তোমার বৌদিও আজকে বিরিয়ানি খাওয়াবে কইছে মই খাওয়াম নিম না খাইবে এই যে তোমার সাথে ঝগড়া করে রাস্তা মই তো মই তো বড় বড় দেখার দরকার নেই আজকে আমার খাওয়ার কথা কইছে সময় খইল না খাওয়ার সময় বহুত বহুত টাকা খাইছে কোনো সময় মানে না করতে নাই তো দাদাটা চলে আসছে এই যে সার্ভিসিং গার্ল এসেছে হেই গুড মর্নিং গাইস ওয়েলকাম টু আ নিউ ব্লগ তো আজকে হলো 26 তারিখ বৃহস্পতিবার আর আলাবাজির লেগছে হলে 1:30টা আর আজকে ব্লগটা শুরু কইলাম একদম বাইরে থাকি কারণ মানে আজকে আর কি কি কয় মানে ইঙ্গের কলেজের জন্য নিয়ে আসছিলাম আর কি এই যে তোমার বৌদি আছে আসি লাগছে কলেজ থেকে কলেজে মানে জমা দেওয়া হয়ে গেছে খাতা মানে আজকেও মানে ইঙ্গের একটা পরীক্ষা ছিল তো ইংলিশ পরীক্ষা ছিল তো ওইটার জন্য মানে বাড়ি রাতক্ষণ লেখালেখি করিয়া মানে টাইমই পাক না মানে ব্লগ করে কারণ ইঙ্গের কলুন না সাপ্তাহ মুখে বিরকি দেওয়া হয় ওই বিরকুলি দিলুম গেলাশুনি করলে গজিয়ালা আসি লাগছে জমা দিয়ে আসি লাগছে তো আজকে আর কি ফাইনালি বাড়িতে একটা কাজ আছে বুঝছেন কাজটা হলে আমার এসির এখানে প্রবলেম হয়েছে মানে কারণ ওইটা আর কি ওইটার জন্য মানে ইনস্টলেশন কাউন্টার সার্ভিসিং এর জন্য লোক ফোন করা হয়েছে তো তোমরা আসি লাগছে তোমরা ফোন করলে তো আমরা কইছিল যে কিছুক্ষণের মধ্যে ঢুকবে মানে একটা এমন সময় ঢুকে গেল কিন্তু আমার যে আজকে কলেজের যে মানে খাতা জমা দেওয়ার লাগবে এর জন্য কলুন যে মানে 3টার পরে আসো তো 3টার পরে আমরা একটা টাইম যে কোনো একটা টাইমে ফোন করে আমরা চলে এসে গেলায় মানে কালকে ফোন করছিল মানে সার্ভিস সেন্টার ফোন করি রেজিস্টার করছিল কমপ্লেন রেজিস্টার করছো আর আজকেই চলে এসে লাগছে সার্ভিসিং খুব ভালো মানে দেখি আলাদা দেখি মানে বাড়িতে আসার পরে দেখি কেমন দেখি সার্ভিসিং দেয় তো ওইটাই আলাদা দেখি আজকাল পুরো মানে এসি সার্ভিসিংটা করবো আর ক্যাম্প করি করার লাগে ওইটা সময় গেলে দেখা দিই মানে পুরোপুরি আর কি জমা দেওয়া হল পরীক্ষা দিলে শেষ আর মোর আবার আজকে 26 তারিখ আজকে থেকে মোর আবার পরীক্ষা শুরু হয়ে গেছে কিন্তু কিন্তু মোর পরীক্ষা মানে এই সময় দিন না একটা ফাঁকা সময় দেখি রাইতে যত সময় রাইতে বসি মানে যেনকে এডিটিং তাড়াতাড়ি হয়ে যাবে সেনকে বসিম বসি আস্তে আস্তে মানে সবগুলো পরীক্ষা একদিনে দিয়ে দিন ঝামলা শেষ মানে অত মনে জ্বালা নাই মোর তো আবার আমার জ্বালা নাই মোর লেখার লাগবে না তো মোর আবার পরীক্ষার মানে সুবিধা আছে তো মোর পরীক্ষা হলে কেমন জানেন মানে লগ ইন করা লাগবে মানে ডিস্টেন্সে পরীক্ষা না মানে 26 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত মানে যে কোনো সময় সকাল বিকেল রাত দুপুর রাত 12টা 1টা 2টা যখন খুশি আমি তখনই দিয়ে পারবো মানে অনলাইনে খুলিয়া ওর নামে যেই কটা পেপার আছে ওই তো আজকে থেকে শুরু হল কিন্তু মানে 2 তারিখ পর্যন্ত সময় আছে আমি যে কোনো সময় বসে দিয়ে দিই মানে মানে মোর কোনো লেখালেখি নাই মোর অনলাইনে খোলা লাগবে খুলিয়ে ওর না মানে কোন কোশ্চেনের মানে যে কোনো কোশ্চেনের ওটা একটা একটা কোশ্চেন 5 নম্বরের উত্তর থাকবে এমন করে 20টা কোশ্চেন দিলে একটা একটা মানে পেপার হয়ে যাবে তো চলো বাড়ি যারা দেখা হলো কেমন করে এলাম ইয়েলাম ওই মানে ইয়েরা করো মোর কোশ্চেন কেমন করে হোক এলা ফরওয়ার্ড বাড়ি যাই বাড়ি যাওয়ার পর দেখি কোনো কিছু খাওয়া দাওয়া করবো হলে তোমার বৌদি বলে আজকে বিরিয়ানি খাবে কইছে মই খাওয়াম নিম না খাবে নিজে বল মুখ আসি সবাই কল নিজে কইছে এই তোমরা হলের নাম মুখ খাবেন তোমরা বলে কি মিথ্যা কথা কয় বলকে তো মাইনে মুখ দেয় না মুখ বলে এখন মুখ বলে এখন তো বাড়ি থেকে আসার সময় কল বলে যে ইয়া কি কয় আজকে না মুইয়ালা বিরিয়ানি খাওয়া মেলায় হে মই এমনে কথা বলে দিয়া এমনে কইছো চলো চলো তো আলাদা সুযোগ চলে এসে আমরা হলে বিরিয়ানি খাবো রাখ না যদি তার লাস্ট অন্ত খাওয়াবে বেশি মনে কথা যাবে না যে এই মোবাইলটা ওটা থেকে টাকা দিন আমরা চলো আমরা খাই খাওয়া দাওয়া করতে হবে মুই কিপটে নোবা তো হবে না মুই কিপটে হ্যাঁ খাওয়ার সময় বহুত বহুত টাকা খাইছে কোনো সময় মানে না করতে নেই তো আমরা সোজা বাড়ি চলে আসলো আর বাড়ি দেখে এলাম মানে সার্ভিসিং লোকটা আসে নাই কিন্তু একটা দাদা আসছে দাদাটা আসছে হলে মেলা দূর থেকে আর কোনো শামুকতলা না শামুকতলা থেকে আসছে তো ভালো লাগলে আর মানে মেন কথা হলো কি একদিন থেকে না মানে কাউকে আসলে মানে দেখাং না বেশি কিন্তু মানে অনেক কদিন থেকে মানে অনেকে কমেন্ট করে লেগছিলো মানে মেসেজও করছিলো যে গেলে এখন দেখান মানে অত খামলা তো দেখি তো আমার তোমার ব্লগ তো ওই জন্য মোটামুটি টুকটাক চেষ্টা করো সবাইকে এখন দেখেন দাদা আসছে আজকে
ভালো লাগলে গাইছেন এম করি ভালো লাগলে এম করি সো গাইস এলা বাস্তনা বাজে লাগছে লাইক 4:25 তো এলা আর কি ওই এখন আগাদার কি ওই দাদাটা গেল আর এই সময়ের মধ্যে আবার ইয়ে চলে আসছে কে যে সার্ভিসিং এর যে লোকটা আসবে মানে এসির যে এসির যে মানে সার্ভিসিং করবে কলম না তো এইটির জন্য ওই লোকটা আসি গেছে মানে চিলেখানা থেকে বলে চিলেখানা পার হলো আর কি তাহলে আমি আগাম যা লোকটা নিয়ে আইসম তারপর তোমাকে দেখাই মানে কেমন কেমন সার্ভিসিং করে পুরো প্রসেসটা দেখা মনে হয় দেখেন আর ভিতরটা আমি একদিনকে খুলে দিয়েছিলাম কি নোংরা দেখেন ওগুলো সব আলা পরিষ্কার করবে আর মানে কি কি এলা করে দেখাম না টোটাল টালা দেখাম এলা ও আচ্ছা তো দাদাটা চলে এসছে এই যে সার্ভিসিং করে লেসে দি তো পুরো এলা সার্ভিসিং হবে ভিতরটা দেখছেন কেমন নোংরা হয়েছে এই দেখো সেই নোংরা হয়েছে আচ্ছা পরে যদি যদি অন্য জায়গায় যদি মানে বাড়িটা শিফট করি হ্যাঁ তখন কি এসিটার অনেকে আছে শুনলাম যে মানে পুরো গ্যাসটা মানে চেঞ্জ করতে লাগে শিফট করলে কোনো কিছু করতে না আমাকে একজন বললো যে গ্যাসটা মানে চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে লাগে না গ্যাস অল্প টপ আপ করতে লাগে ও আচ্ছা আচ্ছা এটা চেঞ্জ করব মানে যে লক করবে তো গ্যাস তো লকই হবে হ্যাঁ লক করে দিও কিছুটা বেড়ে যাবে গ্যাসটা কতদিন যায় গ্যাস এত লিক না হবে যতক্ষণ লিক না হবে ততক্ষণ চলতে থাকবে আচ্ছা এটা করলে কতদিন পর করতে হবে যেমন চলবে তার উপরে না লাগে না সেরকম তাহলে ফিল্টার মাঝে মাঝে কোশ্চেন করে নিয়ে করতে পারবে না এই ফিল্টারটা না যেটা নিচে আছে না এটা তো নিজে নিজে খুলে পরিষ্কার করা যাবে তো চলো এটা কমপ্লিট হয়ে গেল ধরো আমার একদম ফ্রেশ হয়ে গেল একদম তো দাদা করলে ভালো লাগলে মানে দাদা আমারও ভিডিও দেখে ভালো লাগলে দাদা তোমার নাম কি জানি সৌরভ সৌরভ দাস হায়ার সার্ভিস সেন্টারের তো ভালো যে হায়ার সার্ভিস মানে কারো যদি হায়ার যদি কোনো এসি টিসি বা ফ্রিজ টিস নেওয়া থাকে তোমার তোমার যত সব মানে হোম অ্যাপ্লায়েন্স সবগুলোই না মানে সবার সবগুলোতেই আর কি সার্ভিসিং এর জন্য তো কোনো ইয়ে থাকলে তাহলে একসাথে কন্ট্যাক্ট করেন তো তোমার নাম্বার দিবা নাকি হ্যাঁ নাম্বার বলো 800 বলো আমি 800 179 6021 আচ্ছা এই নাম্বার ফোন করে নেন যদি কারো যদি মানে কোনো হায়ার সার্ভিস হায়ার সার্ভিসে যদি কোনো মানে দরকার হয়ে থাকে তাহলে দাদা ফোন করেন সৌরভ দা ফোন করেন ব্যাস চলে গেলে তো গাইস দাদাটা চলে গেল মানে সার্ভিসিং একদম মানে চকাচক করে দিয়ে দিল মানে মেন কথা কি সেরকম কিছু না একদম ভিতরগুলো দেখছেন একদম মানে এরা সেই পরিষ্কার করে দিয়েছে বুঝছেন ভিতরটা একদম সেই পরিষ্কার করে দিয়েছে মানে সার্ভিসিংটা মধ্যে মধ্যে দিয়ে না মানে নিজে করা যায় কিন্তু যদি কোনো নষ্ট হয় মানুষের কোনো ঠান্ডা হওয়ার লাগছে না বা কোনো এমন কোনো প্রবলেম দেখা দিয়েছে কোনো মানে জল ঠল পরে তাইলে ওই দিক দিয়ে মানে সার্ভিসিংয়ের লোক রাখা ঠিক আছে তাছাড়া এমনি মানে এমনি সার্ভিসিং করার জন্য ফাও রাখে কোনো মানে নেই আমার ফ্রি ছিল ওই জন্য রাখা দিলাম ফ্রি আছে মানে বছরে তিনটে ফ্রি থাকে তো আমার একটাই ফেলে নিলাম আর কি হ্যাঁ আর তাছাড়া আবার দুই বছরের জন্য আরও এক্সট্রা আবার বাড়ি নেওয়া যায় আরও 6,000 টাকা তারা দেওয়ার লাগবে তাহলে আর কি মানে আরও দুই বছর আর কি তাহলে আর কি এক্সটেন্ড হওয়া যাবে সবাই তারা 6 বাজে লাগছে হলে 11:30 পার হয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দেওয়া লাগছে ভিডিওটা তোমার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার তো এসে একদম টন টনে চলে যাচ্ছে তো চলো দেখা লাগছে পরে ভিডিও ততক্ষণ টাটা টন টনে ছিল